গুড মর্নিং সবাইকে। এই ব্যাচের কি নাম? ইন্দ্রজিৎ 3.0। এবং এই মাসটাই হচ্ছে এই ব্যাচের লাস্ট। তো আশা করছি সবাই মোটামুটি পড়াশোনা নিয়ে সিরিয়াস এবং বাড়িতে পড়াশোনা করছো, যেহেতু সামনে অনেক অপরচুনিটি আছে। তো আজকে এই কুইজটা আমরা মেয়ে ভার্সেস ছেলে করতে চলেছি। মেয়েদের ক্যাপ্টেন অর্পিতা, হাততালি অর্পিতার জন্য। আর ছেলেদের ক্যাপ্টেন, তোমার নাম কি? দেবব্রত। হাততালি। দেবব্রত কিছুদিন আগে জন্মদিন গেল, দেবব্রতের জন্য একটা হাততালি। সেটা পরে কথা, খাওয়া পরে, ঠিক আছে? তো প্রথম আমি মেয়েদের করি। আচ্ছা সুমনা, তুমি কুইজের নাম্বারটা তুমি গুনবে, ঠিক আছে? এ আর বি লিখে রাখো, ঠিক আছে? চলো প্রথম প্রশ্ন মেয়েদের, সেটা হচ্ছে জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না। শোনো, ডিরেক্ট অ্যান্সার দিলে ভালো, নিয়মটা শোনো। ডিরেক্ট অ্যান্সার নিলে 5 নাম্বার, অপশন নিলে 3 নাম্বার, নেগেটিভ 2 নাম্বার, চ্যালেঞ্জ করলে 4 নাম্বার। চলো, ধারা কি নাম তোমার? সুমনা। দুর্দান্ত, হাত তালে, ভেরি গুড। ধারা 20 ও 21। নেক্সট প্রশ্ন তোমাদের, সেটা হচ্ছে সদনম পি ভি বালাকৃষ্ণন কোন নৃত্যকলায় সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার জিতেছেন। ডিরেক্ট দিলে 5, তোরা 5 লিখেছ তো, বলবে? কুচিপুড়ি। একদম ভুল অ্যান্সার, -2 করে দাও। তো ওদের কিন্তু এখন অপশন আছে, তুই এইগুলো কেন করছিস? এবার মেয়েরা বলবে, তোমরা কি চ্যালেঞ্জ করবে? করবে, বেশ করো। আরে দুর্দান্ত, কারেক্ট, ভেরি গুড। কথা কলি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। ক্যাপ্টেনকে দিয়ে অ্যান্সার বলাবেন। নেক্সট তোমাদের +4। এবার প্রশ্ন তোমাদের, ব্রিটিশ ভারতে ভারতীয় সিভিল সার্ভিসে নিযুক্ত হওয়া প্রথম ভারতীয়দের মধ্যে কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। আবার বলছি, ক্যাপ্টেনকে দিয়ে বলাবে মুখ দিয়ে, কারণ কিন্তু আমি ধরবো না, কারেক্ট? এবার তোমাদের প্রশ্ন, ব্যাডমিন্টনের প্রতিটি খেলা কত পয়েন্ট নিয়ে হয়? 21 পয়েন্ট, কারেক্ট অ্যান্সার, সব 5। এবার তোমাদের প্রশ্ন, রুপিতে মহাত্মা গান্ধী নতুন সিরিজে যে 50 টাকার নোট আছে না, তার বেস কালার কি রঙের? বেশ, বল বল বল, ফ্লুরোসেন্ট নীল, কারেক্ট অ্যান্সার, ফ্লুরোসেন্ট নীল। অর্পিতা কি? কারেক্ট, 5। তোমরা বলো। আচ্ছা, স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব কে করেন? নরেন্দ্র মোদী, কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, দুর্দান্ত। এবার তোমাদের, অর্পিতার টিমে, আচ্ছা অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম জ্বললে শিখার রং কেমন হয়? সাদা। একটু জোরে বলবে, কি? সাদা, কারেক্ট অ্যান্সার, সাদা, ভেরি গুড, দুর্দান্ত। তোমরা বলো। আচ্ছা বলো দেখি, খুব ইজি প্রশ্ন আশা করছি পারবে, সেটা হচ্ছে 150টা না, বলো দেখি, রাধা শ্রীধর, রাধা শ্রীধর ইনি একজন শিল্পী যিনি নাটক একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন, তিনি কোন নাচের সাথে যুক্ত? যেখানে দেশ লুকিয়ে আছে, ভারতনাট্যম, কারেক্ট অ্যান্সার, ভারতনাট্যম, ভেরি গুড। তোমরা বলো, জাতীয় আয় গণনা করার সময় কোনটি একটি ফ্যাক্টর হিসাবে নেওয়া হয়? কোনটি একটি ফ্যাক্টর হিসাবে নেওয়া হয়? সোনাকে নিচ্ছ তো, হ্যাঁ বলো, রপ্তানি, কারেক্ট অ্যান্সার, রপ্তানি, ভেরি গুড, 5।
নিচের কোনটা অড ওয়ান আউট, মানে কোনটা আলাদা? কটন, জুট, হেম্প আর রাবার। রাবার হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। কেন? কারণ ফাইবার ক্লথ। এবার তোমরা বলো, মাদার অফ মোহিনীঅট্টম নামক ডকু ফিকশন কিসের উপর ভিত্তি করে নির্মিত? নামটা একটু বললেই হয়ে যাবে, অ্যাটলিস্ট উজ্জ্ব করে দিলে হবে। মাদার অফ মোহিনীঅট্টম, আমি কিন্তু এবার ছেড়ে দেবো, বলো অপশন নেবে? অপশন নিলে তিন নাম্বার যে ঠিক বলে, মহাবুব আম্মার নারায়ণ, কলামণ্ডলম কলাইনকুট্টি আম্মা, অনুরাধা পাণ্ডে, শোভনা নারায়ণ। যেটা বড়টা কারেক্ট, ভেরি গুড। তোমরা বলো, ভারতের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আইরিশ, মানে আয়ারল্যান্ড। তোমরা বলো, তোমরা হচ্ছে, হ্যাঁ হ্যালো, আমি করব মেয়েদের, সেটা হচ্ছে 1983 সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ম্যাচে সব থেকে সর্বোচ্চ রান সংগ্রাহক কে ছিলেন? নামের একটু প্রথমটা বা শেষটা বলি, বলে দিতে পারবো আমি নাম্বার দিতে? মাচারি শিকান। আরে দুর্দান্ত, হাত তালে, আরে দুর্দান্ত দুর্দান্ত, বাহ। নেক্সট তোমরা বলো, সেটা হচ্ছে H2SO4 হচ্ছে কার রাসায়নিক সূত্র? ছিল তো এগুলো। তোমাদের প্রশ্ন, তোমাদের প্রশ্ন সেটা হচ্ছে, ভারতের সংবিধানের শেষ অনুচ্ছেদ কত নম্বর দেওয়া হয়েছে? আরে দুর্দান্ত, মুখ্যসভার সামনে গিয়ে অসাধারণ, সাবাস। ক্যালসিয়াম কার্বনের রাসায়নিক সূত্র কি? কারেক্ট, CaCO3। তোমরা বলো, চিনি শিল্পের জন্য প্রাথমিক কাঁচামাল কি? আখ, কারেক্ট। তোমরা বলো, 2022 ফিফা বিশ্বকাপ আয়োজক কোন দেশ? কাতার। রাইট টু ইনহেরিটেন্স বা উত্তরাধিকারের অধিকার কোথায় নিয়ে যায়? মানে বলতে পারলেই বলে দেবো, মানে তুই বুঝিয়ে দিলেই বলে দেবো যে মানে কি বলতে চাই বল, ভূমি কি উত্তরাধিকারের অধিকার? এই কথাটা শুনি, জমি তো বলে কি জমি, হ্যাঁ কারেক্ট, জমি বিভাজন মানে জমি ভাগ করা, মানে উত্তরাধিকার, তাই না? নেক্সট তোমাদের প্রশ্ন, কত সালে লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি ঝাঁসিকে সত্যবিলম্ব নীতির অধীনে অধিভুক্ত করেন? কারেক্ট, ভেরি গুড। তোমরা, 1992 সালে কোন নাচ, মানে কোন নাচের কিংবদন্তি সব থেকে ছোট বয়সে পদ্মভূষণ লাভ করেন? ওরে বাপরে বাপরে, সোনাল মানসিং, ওরে আজ কাঁপিয়ে দিচ্ছি, দেখা একবার, অসাধারণ। নেক্সট তোমাদের প্রশ্ন, দেশের স্বাধীনতার আগে ভারত বিশেষভাবে তার কোন শিল্পের জন্য পরিচিত ছিল? হস্তশিল্প, কারেক্ট অ্যান্সার, হস্তশিল্প। আজকে লাস্ট রাউন্ড মেয়েদের, পৃথিবীর মোট ভূপৃষ্ঠের কত অংশ ভারতের অবস্থা? 2.4%, কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, 2.4%। জল জীবন মিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কত সালে শুরু করেছিলেন? জল জীবন মিশন, কাউন্টিং
অপশন নেবে? 2017, 2019, 2021, 2015 ভুল অ্যান্সার তোমরা, কারেক্ট। এদের মাইনাস টু করো, তোমরা প্লাস চার করো, এবার স্কোর বলো, দেখা যাক, ভালো করে দেখাও। আজকে কিন্তু দুটো পক্ষই ভালো পারফর্ম করেছে, তবুও তোরা ছোট ছোট জিনিস ভুল করেছিস যেগুলো ঠিক করেছে। আজকে কিন্তু সুমনা কিন্তু আজকে কাঁপিয়ে দিয়েছে, না পেয়ে পড়েছে সবাই, কিন্তু হু নামগুলো মনে পড়েছে। একটু অপশন হয়তো হতো বা নেওয়ার থাকলে নেওয়া যেত। কত আমাদের? 63 ওদের 41। বাপরে বাপরে, হ্যাঁ এরকমই ব্যাপার। দেখ দুটো ভুল ওরা ঠিক, অপশন দিয়ে দেবেন, তোদের দুই দুই মাইনাস চার হয়ে গেল, ওই চার চার আট 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 আর চার বারো ডিফারেন্স ওখানে হয়ে গেল। প্লাস ওর একটা ডিরেক্ট মেরেছে, ওর একটা পারিস নেই, এগুলো আছে। তো 63 আর 41, তো আজকের উইনার মেয়েরা, মেয়েদের জন্য হাত তালি। রাজ্যে কিন্তু সুমনা কিন্তু দারুণ পারফর্ম করে, সুমনার জন্য একটা হাত তালি, ভেরি গুড ভেরি গুড। তবে ছেলেরাও আজকে ভালো পারফর্ম করেছে, আবার নেক্সট দিন হবে, ভয়ের কোনো কারণ নেই বা মন খারাপের কোনো কারণ নেই। এভাবে আমরা করতে করতে শিখবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, আবার।